নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। বেগুনের ভর্তা তো আপনারা সবাই খেয়ে থাকেন, বেগুনটাকে পুড়িয়ে। আজকে আমি দেখাবো কিভাবে বেগুন না পুড়িয়ে খুব সুন্দর ভর্তা বানানো যায়। প্রথমেই একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। মধ্যে দিয়ে দিচ্ছি 7-8 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা চেরা। পর একই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। এবার খুব ভালোভাবে 2-3 মিনিটের জন্য পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেব। 3 মিনিট পর দিয়ে দিচ্ছি টমেটো। এবার টমেটোটা নরম হয়ে যাওয়া অবধি ভালোভাবে ভেজে নেব। এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিলে খুব সহজেই টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে যাবে। তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া বেগুনের টুকরোগুলো। বেগুনটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে দিয়ে খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। সবকিছু ভালো করে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালোভাবে বেগুনটাকে মজে আসতে দেব। হাতের সময় কম থাকলে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে বেগুনটা সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দিয়ে দিচ্ছি ধনে পাতা। আবারও খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। বেগুন ভর্তা যেহেতু বানাচ্ছি, বেগুনটাকে হালকা হালকা করে দেবে দেব। বেগুনটা একদম মজে আসা অবধি খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেগুনটা একদম নরম হয়ে এসছে, এই সময় দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে একবার নেড়ে সবকিছু মিশিয়ে নেব। বেগুন অনেকেই পছন্দ করেন না, একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।